আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুগণ, বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি কাশির সিরাপ নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাম্বোলিট সিরাপ, আর এই অ্যাম্বোলিট সিরাপটি জেনেরিক নেম অ্যাম্ব্রক্সন হাইড্রোক্লোরাইড, আর এটি প্রস্তুত করেছে বাংলাদেশের একটি বিখ্যাত কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এই অ্যাম্বোলিট সিরাপটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি খাবার নিয়ম, কোন কোন অবস্থায় এটি খাওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় বন্ধুগণ, পরিপূর্ণ আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি আবেদন, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী ভিডিও পেতে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আমাদের এই চ্যানেলটি একটি মেডিসিন বিষয়ক চ্যানেল। আশা করছি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ঘরে বসেই ছোটোখাটো চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে বিভিন্ন ধারণা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমি পূর্বেই বলেছি যে অ্যাম্বোলিট সিরাপটির জেনেরিক নেম অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড, আর এই অ্যাম্ব্রক্সল ব্রোমোহেক্সিন একটি মেটাবোলাইট উপাদান, যা এর মিসকা সঞ্চালনের সেলেসমা তলরীকরণ বৈশিষ্ট্য রয়েছে। অ্যাম্ব্রক্সল ব্রঙ্কাইন এবং মিউকাস মেমব্রেনের শিরাস কোষগুলোকে উত্তেজিত করে এবং মিউকাসের নিঃসরণের পরিমাণ বাড়িয়ে দেয়। এই জন্য প্রিয় বন্ধুগণ, এই অ্যাম্বোলিট সিরাপটি সাধারণত যাদের কফ রয়েছে, সেলেসমাযুক্ত কাশি বা কফ রয়েছে, তাদের জন্য এই অ্যাম্বোলিট সিরাপটি অত্যন্ত কার্যকর, যা রোগীদের সিউপিটিতে রোগীর শ্বাসনালীর প্রশস্ত বজায় রাখতে সাহায্য করে, যা অ্যাম্ব্রক্সল অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতাও প্রদর্শন করে। এটি শোষণীয় হওয়ায় দীর্ঘদিন এটা ব্যবহার করা যায়, তাতে কোনো সমস্যা দেখা যায় না বা এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা তেমনটা যায় না। এই অ্যাম্বোলিট সিরাপটি সাধারণত সেলেসমাযুক্ত শ্বাসতন্ত্রের কাজ করে থাকে এবং এছাড়াও সেলেসমাযুক্ত কাশি, সেলেসমাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস এবং ক্রনিক নিউমোনিয়ার ক্ষেত্রে এই অ্যাম্বোলিট সিরাপটি কার্যকারিতা অপরিসীম। বন্ধুগণ, এবার আপনারা জেনে নিন অ্যাম্বোলিট সিরাপটির সেবনবিধি। বিশেষ করে শূন্য থেকে ছয় মাস যাদের বয়স, তারা বিশেষ করে 0.5 মিলি দিনে দুইবার, 6 থেকে 12 মাস 1.0 মিলি দিনে দুইবার, 1 থেকে 2 বছর অর্থাৎ 1.25 মিলি দিনে দুইবার আপনারা সেবন করাতে পারেন, অথবা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অবশ্যই সেবন করে নেবেন। আর যাদের বয়স 2 থেকে 5 বছর তাদের জন্য 2.5 মিলি অর্থাৎ আধা চামচ থেকে 1 চামচ দিনে 2 থেকে 3 বার, আর যাদের বয়স 5 থেকে 10 বছর তাদের জন্য 5 মিলি 1 চামচ থেকে 1.5 চামচ দিনে 2 থেকে 3 বার, আর যাদের বয়স 10 বছরের অধিক এবং প্রাপ্তবয়স্ক তাদের জন্য 2 চামচ করে দিনে 2 থেকে 3 বার আপনারা সেবন করাতে পারবেন। আর অবশ্যই সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অবশ্যই সেবন করাবেন। এবার জেনে নেই অ্যাম্বোলিট সিরাপটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যাম্বোলিট সিরাপটির কিছু কিছু ক্ষেত্রে পরিপাকতন্ত্রে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন দেখা দিতে পারে পেট ব্যথা, পেট ভরা ভরা ভাব, এমনকি কদাচিৎ অ্যালার্জি যেমন ইরাপশন, চুলকানি, এনজিওনিউরোটিক এডিমাও হতে পারে। তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষ সতর্কতা, যাদের গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের রোগীদের এবং খিচুনি রোগীদের সাবধানের সাথে অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড দেওয়া উচিত, অর্থাৎ অ্যাম্বোলিট সিরাপটি। আর যাদের যকৃত এবং বৃক্কের কার্যক্ষমতা অপর্যাপ্ততা রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অ্যাম্বোলিট সিরাপটি খাওয়া যাবে কি না। গর্ভকালীন এবং স্তন্যদানকালে অ্যাম্বোলিট সিরাপটি খাওয়া যাবে না, আর যদি অতি প্রয়োজনে খাওয়া যেতে হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে আপনারা সেবন করে নেবেন। সতর্কতা, অ্যাম্বোলিট সিরাপ সহ সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। আর অবশ্যই কোনো মেডিসিন সেবন বা ব্যবহারের পূর্বে তার গায়ে মেদ আছে কিনা তা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন। ধন্যবাদ সকলকে।